আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্রাজিলের মিনাস গেরাইস রাজ্যে কোনো ঝড় বৃষ্টি নয়, আকাশ থেকে পড়তে শুরু করলো লাখ লাখ মাকড়সা। অনেকের কাছে তা দুঃস্বপ্ন মনে হতে পারে, কিন্তু তা আসলে খুব একটা ভয়ঙ্কর নয়। এবং মাকড়সা বৃষ্টির একটি ভিডিও ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে 2013 সালেও ওই এলাকায় এমন মাকড়সা বৃষ্টি দেখা গিয়েছিল। এক স্থানীয় ফটোগ্রাফারের ক্যামেরা ধরা পড়ে হাজার হাজার মাকড়সা, তারা টেলিফোন তারের সাথে জাল বেঁধে তাতে চলাচল করছিল, যাতে দেখে মনে হয় আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে মাকড়সা। ব্রাজিলের ওই গ্রামের জোয়াও পেড্রো মার্টিনেলি ফনসেগা নিজের মোবাইলে ভিডিও করেন। তিনি জানান, এমন দৃশ্য তাকে বিস্মিত এবং সন্ত্রস্ত করেছিল তীব্রভাবে। প্রায় এক সপ্তাহ আগে ফেসবুকে জোয়া ওর মা সিসিলিয়া জুরিন হো ফোনসেকা ভিডিওটি পোস্ট করার পর হাজার হাজার মানুষ রীতিমতো ভয়ে কেঁপে উঠেছেন বলে খবরে বলা হয়েছে। জোনার লিদিমা জেরিসিনা মার্টিনেলি স্থানীয় সংবাদপত্রকে বলেন, আপনি ভিডিওটি দিয়ে যা দেখেছেন তার চেয়ে ঢের বেশি মাকড়সা আর মাকড়সা জাল ছিল। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ব্রাজিলের ওই অঞ্চলে গরম আর্দ্র আবহাওয়ার সময় এমন ঘটনা অস্বাভাবিক নয়। এমন মাকড়সা বৃষ্টি আবহাওয়ার ফলে অনেক সময় ঘটে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই সময় আরাকোনোলজি বিষয়ে গবেষণা জীববিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক অ্যাডাল বার্তো ডস সান্টোস ব্যাখ্যা করে বলেন, প্রকৃতপক্ষে শিকার ধরার জন্য একটি দৈত্যকার মাকড়সা জাল থেকে ঝুলে রয়েছে এই মাকড়সাগুলো। তিনি আরো জানান, এই মাকড়সাগুলো প্যারাউইক্সিয়া বিস্টিয়াটা প্রজাতির অন্তর্গত। এরা এমন সূক্ষ্মভাবে জাল বুনতে পারে যা মানুষের চোখে ধরা পড়া প্রায় অসম্ভব, সে কারণে মানুষের বিভ্রম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।